হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা ক্রস ডিজে কর্নার ডিজাইন নিয়ে চলে এলাম সঙ্গে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু করছি আমি নিজ থেকে শুরু করছি এখান থেকে আমি সোজা পাঁচ ঘর নেব ফাইভ এবার পাঁচ ঘরের পরে কোনাকুনি আমি একটা লাইন তুলব সোজা কোনাকুনি একটা লাইন যাবে এইভাবে কোনাকুনি লাইনটা তুলে নেব এখান থেকে তেরোটা ঘর হবে তেরোটা থার্টিন তারপরে আবারও কোনাকুনি লাইন তুলব এদিকেও যাবে তেরোটা থার্টিন ক্রস টিস তেরোটা ক্রস টিস করে নেওয়ার পর লাইনে এদিক থেকে কোনাকুনি গেল এদিক থেকেও আবার এদিকে আবারও কোনাকুনি একটা লাইন যাবে বক্সের মতো হবে চারটে লাইন দিয়ে একটা বক্স হবে এদিকেও তেরোটা ঘর হবে থার্টিন ঘর হবে এদিক থেকেও একইভাবে লাইনটা গিয়ে ওই লাইনের সাথে মিশে যাবে মিশে গিয়ে বক্সটা শেষ হবে এদিকেও তেরোটা ঘর হবে এদিকেও তেরোটা ঘর হবে সব দিকেই তেরোটা করে ঘর যাবে থার্টিন স্টিচ এদিক থেকে ওদিকে গিয়ে মিলে যাবে এরপরে ভেতর দিকে এক ঘর গ্যাপ ছেড়ে আর লাইন যাবে চারপাশে একটা করে লাইন করে আর একটা বক্স হবে ভেতর দিকে এক ঘর করে গ্যাপ ছেড়ে দিয়ে বক্সটা করে নেব মাঝখানে এক ঘর গ্যাপ ছাড়বো চারদিকে বক্সটার ভেতর আরেকটা লাইন করে নেব এবার এদিকেও ছ ঘর এদিকেও ছ ঘর সিক্স ঘর রেখে মিডিলের থেকে শুরু করবো ছ নম্বর ঘর থেকে এখান থেকে সোজা গিয়ে ওইদিকে মিশবে এইভাবে কোন লাইনটা যাবে এপাশ থেকে ওপাশে গিয়ে মিশবে এবারও মাঝখানে ছ নম্বর ঘর থেকে এই গিয়ে লাইনটা শেষ হবে হয়ে বক্স হবে এদিক থেকে লাইনটা চারটে ওইদিকে গিয়ে মিশবে চারটে বক্স হয়ে গেল এবার একটা যেখান থেকে পাতাটা হবে সেই লাইনে পাঁচটা ঘর ছিল তার মাঝখান থেকে এদিক থেকে একটা ওদিক থেকে একটা কালো ক্রস টিস করে নিলাম এবার পাতা তুলবো যেখান থেকে লাইনটা গেল মিডিলের পাঁচ নম্বর ঘর থেকে মিডিলের ওপর লাইন থেকে এখান থেকে আমি সোজা ছঘর নেবো সিক্স সিক্স ক্রস টিস নেবো বাঁ দিকে এক ঘর ছেড়ে দেব দিয়ে আবারও ঘর হবে সিক্স ক্রস টিস যাবে এর পরের লাইনেও সেম এক ঘর বা দিকে ছেড়ে দেবো ওপরে যত উঠবে এক ঘর করে বা দিকে ছেড়ে ডান দিকে একঘর করে বাড়বে প্রত্যেকটাতে এবার ছ ঘর যাবে এবারও বা দিকে এক ঘর ছেড়ে ডান দিকে একঘর বাড়বে এবারও ছ ঘর যাবে এটা শেষ লাইন এই পাতার এদিকে এদিকেও বা ছেড়ে ডান দিকে এক ঘর বাড়বে ছটা ঘর যাবে এদিকের পাতার পাপড়িটা হয়ে গেল এবার এই দিকে বা দিকেও সেম হবে বা দিকেও সেম ঘর থেকে শুরু হয়ে ছটা করে ক্রস স্টিচ যাবে ছটা করে লাইন যাবে এদিকে আবার ডান দিকে এক ঘর গ্যাপ ছেড়ে বা দিকে এক ঘর করে বাড়বে বাইরের দিকে এক ঘর করে বাড়বে ভেতরের দিকে এক ঘর করে কমতে থাকবে এদিকেও ছটা করে যাবে প্রত্যেক লাইনে ছটা করে ক্রস টিচ যাবে এটা ছ নম্বর লাইন এভাবে ছটা লাইন যাবে ডান দিকে কমবে বা দিকে ঘর করে বাড়বে ছটা করে ক্রস স্টিচ দিয়ে এ পাতাটা কমপ্লিট হয়ে গেল দুটো পাতা এবার নিচের দিকেও সেম দুটো পাতা হবে একটা পাতার নিচে আর একটা পাতা এবার সোজাসুজি ঘর মাঝখানে গ্যাপ ছেড়ে একটা লাইন যাবে ঘর সিক্স ক্রস টিচেস সেম ঘর গিয়ে শুরু হবে সেম ঘর গিয়ে শেষ হবে মাঝখানে এক লাইন করে ছেড়ে দেব একই রকমভাবে পাতাটা যাবে এবার নিচের দিকে এক ঘর করে ছাড়বো ওপর দিকে এক ঘর করে বাড়বে মানে বাইরের দিকে এক ঘর করে বাড়বে আর ভেতরের দিকে এক ঘর করে কমবে এইভাবে লাইনগুলো করে নেব একই ভাবে যাবে বাইরের দিকে ঘর করে বাড়বে নিচের দিকে ঘর করে কমবে এবার ছটা লাইন হবে এই পাতাটাও কমপ্লিট করে ফেলবো এইভাবে আর একটা পাতার এই পাতার নিচে আর একটা পাতাও হয়ে যাবে এইভাবে কমপ্লিট হয়ে গেল ওটা দেখালাম না এবার বক্সগুলো ভরাট করব। বক্সের জন্যে প্রত্যেকটা বক্সে আমি একই কালার দিয়ে ভরাট করব তাই জন্য আমি একটুখানি ভরাট দেখিয়ে দিচ্ছি ভরাটটা দেখাচ্ছি না এইভাবে গ্যাপগুলোকে আমি ভরাট করে নেব প্রত্যেকটা বক্স ভরাট করে নেব এরপরে যে দুটো লাইনের মাঝখানে একটা করে লাইন গ্যাপ ছিল ওটাকে আমি সাদা দিয়ে ভরাট করে নেব এইভাবে সাইডের আপনারা কলকার ডিজাইন তুলতে পারেন কুশন কাভারের সাইডে আসনের সাইডে ডোরম্যাট প্রত্যেকটা সাইডে এই রকম কলকা করে আর একটা বক্স তার উপর আর একটা বক্স করে লাইনটা বাড়িয়ে আপনারা কম ডিজাইনটা তুলতে পারেন কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন